75 বছর পূর্ণ করে শুক্রবার 76 বছরে পা রেখেছে রাজ্যের ঐতিহ্যবাহী অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মহারাজা বীর বিক্রম কলেজ। কলেজের এই 75 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার MBB কলেজের হল ঘরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, MBB বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সত্যদেব পোদ্দার এবং কলেজের প্রিন্সিপাল ও উচ্চশিক্ষা অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা সহ বহু প্রাক্তন ছাত্রছাত্রীর উজ্জ্বল উপস্থিতি এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে অন্যমাত্রা প্রদান করে। উল্লেখ্য, MBB কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে শিক্ষা দপ্তরের উদ্যোগে বিভিন্ন বর্ণময় কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যের ঐতিহ্যবাহী এই কলেজ থেকে শিক্ষা লাভ করে বর্তমানে দেশে বিদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী। অনুষ্ঠানে তার বক্তব্যে MBB কলেজের এই ঐতিহ্য এবং শিক্ষার গরিমাকেই তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি উল্লেখ করেন কলেজের কৃতী শিক্ষকদের গৌরবময় উপস্থিতি এবং শিক্ষাদানের কথা। ব্যক্তিগতভাবে নিজেও MBB কলেজের ছাত্র ছিলেন মুখ্যমন্ত্রী। স্মৃতিচারণায় উল্লেখ করেন সেই সোনালী অধ্যায়কে। যেহেতু এই কলেজের সাথে আমি যুক্ত, দু চারটে কথা তো বলতেই হয়। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন আমাদের সঙ্গে হায়ার সেকেন্ডারি ছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে আমরা ছিলাম এবং এই কলেজে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই ছিল। আমরা যখন 11 ক্লাস পরীক্ষা দিতাম বা তার আগেও ভাবতাম কবে MBB কলেজে আমরা পড়াশোনা করব, কারণ MBB কলেজের যে নস্টালজিক যে বিষয়টা বলছে তার গরিমাই আলাদা ছিল তৎকালীন সময়ে আমাদের চোখে অন্তত হবে তৎকালীন যৌবনকালে। তো যাই হোক, যখন পাশ করে এই কলেজে ভর্তি হলাম বিজ্ঞান বিভাগে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যখন পড়ছি সেই সময় ডাক্তারি পড়তে চান্স পেয়ে যাওয়াতে এই কলেজে আর পড়া হলো না। কিন্তু অনেক মজার মজার বিষয় সেগুলো আমার মনে হয় এখানে শেয়ার করা উচিত। পড়াশোনাটা কম করতাম, খেলাধুলার সাথে বেশি যুক্ত ছিলাম। আমার মনে আছে এখানে MBB যে আমাদের ছোট স্টেডিয়ামটা আছে, ইয়ারলি আমাদের হতো, তো ভিক্টোরিয়া স্ট্যান্ড থেকে যখন বলতো যে 5000 মিটার, 1500 মিটার, 800 মিটার। MBB কলেজে পড়াশোনা এবং খেলাধুলা দুইকেই যে গুরুত্ব দেওয়া হতো বক্তব্যে তাঁরও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানকে সফল রূপ দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এই প্রচেষ্টায় সবাই আপ্লুত বলে জানান তিনি। MBB কলেজের এই ঐতিহ্য এবং গরিমা ধারাবাহিকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যেভাবে আজকের এই প্লাটিনাম যে সেলিব্রেশন উনি করাচ্ছেন, যেভাবে একদম ফার্স্ট ম্যাচের ভদ্রমহিলাকে আজকে নিউজ পেপার আমি দেখেছি, ওনারা যেভাবে সম্মানিত করছেন, সম্বর্ধিত করছেন, আজকেও সম্বর্ধিত করেছেন, আমরা কিন্তু আপ্লুত, ওনারা তো আপ্লুত হবেনি কিন্তু আমরাও আপ্লুত। তো এই যে পরম্পরা আগামী দিন সেটা চলবে, সেই ধারাবাহিকতা থাকবে। আমার মনে আছে এখানে আমি নিজেও কিন্তু কয়েকবার এই হলে আমি বিভিন্ন সেমিনারও আমি এসেছি, আমি আমার যে সাবজেক্টের উপরে এখানে সেমিনার করেছি এবং নিজেকে প্রাউড ফিল করতাম যে MBB কলেজের এই হলের মধ্যে আমি কিছু বলতে পেরেছি। সেটা একটা ছোটোখাটো বিষয় নয়, যখন আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করলাম এই হলটা তো সেই হলেই তো, বলে হ্যাঁ এটা আমরা এটাকে টেলিভিশন করেছি। খুব ভালো লাগছে যে এই হল আজকের হল না, এটা তার ইতিহাস আছে। ভারতবর্ষের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এখানে এই কলেজের সান্নিধ্যে এসেছে, আমি নামটা নাই বললাম, অনেক ব্যক্তি এখানে এসেছে, তাদেরকে সম্মান জানিয়ে আগামী দিন এই কলেজকে আমরা চাই যে এখানকার যে স্টুডেন্ট একটা এই ঐতিহ্যকে ধরে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীর মধ্যে যেই হলঘরে এই অনুষ্ঠান করা হচ্ছে সেই হলঘরের সুপ্রাচীন ঐতিহ্য এবং
ইতিহাসের উল্লেখ করে মানিক সাহা বলেন, এই কলেজ থেকে শিক্ষাদান লাভ করে বহু কৃতী ছাত্রছাত্রী আজ সাফল্যের সঙ্গে দেশ এবং রাজ্যের মুখ উজ্জ্বল করছেন। রাজ্যের শিক্ষার জগতের ইতিহাসে MBB কলেজ প্রতিষ্ঠার পর থেকে সাফল্য এবং শিক্ষার গরিমায় সবসময় উজ্জ্বল। আগামী দিনে এই মুকুটে যে আরও পালক যুক্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।